অফিসে নিজের ডেস্কে বসে বসে ঝিমাচ্ছে রাজ্য। মাথার উপরে ক্যাচ ক্যাচ শব্দে সিলিং ফ্যানটি ক্রমাগত ঘুরে চলেছে। সব কিছুই সে ঠাউর করতে পারছে, কিন্তু চোখ মেলে দেখতে পারছে না। এমন এক অবস্থা যেন কান সজাগ কিন্তু দৃষ্টি অবরোধ। শরীরের হঠাৎ এমন দুরবস্থা হবার কারণ কোনোভাবে খুঁজে পাচ্ছে না সে। হঠাৎই এক গাদা ফাইল টেবিলের ওপরে শব্দ করে বাড়ি মেরে রেখে তিরিক্ষি মেজাজে কটমট করতে করতে বেঞ্জির আশফি বলে উঠলেন, অফিস কি ঘুম পড়ার জায়গা? এখানে টাকা দিয়ে সরকার কি বিশ্রামাগার খুলেছে? খারুশ কমান্ডারের গর্জনে কোনো মতে চোখ মেলে তাকালো রাজ্য। এরপর ধীর কণ্ঠে বলে উঠল, আসলে স্যার আজকে হঠাৎই খুব খারাপ লাগছে, তাই। রাজ্যকে কথা শেষ করতে না দিয়ে অগ্নিমূর্তি ধারণ করে বেঞ্জির আশফি বলে উঠেন, দায়িত্ব নিয়েছ রাঘব বল ধরার, কিন্তু জালে এখনো একটা চুনোপুটিও পর্যন্ত তুলতে পারোনি, কিন্তু এক্সকিউজ দেওয়ার বেলায় কথার বাহার সাজিয়ে বসে থাকো। কমান্ডারের এমন মিসবিহেভে রাজ্য মনে অনেকটাই কষ্ট পেয়ে মিয়ে যাওয়া কণ্ঠে বলে উঠল, স্যার আমার শরীরটা ভীষণ দুর্বল, আমার কিছুদিন ছুটির প্রয়োজন। ছুটির কথা বলতেই রাগে লাল হয়ে গেলেন বেঞ্জির আশফি। রাজ্যকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে উঠেন, ছুটি কি মামুর বাড়ির আবদার? চাইলে আর পেয়ে গেলে? ছুটি নিয়ে ঘরে বসে থাকলে রুহিদা চৌধুরীর কেস সলভ করবে কে, তোমার বাপ? রাজ্য টলমলের চোখে অপরাধীর ন্যায় বলে উঠল, স্যার আমি সত্যি বলছি, আমার ছুটির খুব প্রয়োজন। রাজ্যকে কথা শেষ করতে না দিয়ে হাতের ইশারায় রাজ্যকে চুপ করতে বলে একটা পেপার এগিয়ে গজগজ করতে করতে বলে উঠলেন, সিটি হাসপাতালে গিয়ে রুহিতা চৌধুরীর জবানবন্দি নিয়ে অজ্ঞাত লোকটির খোঁজ আজকের মধ্যেই জানাবে আমাকে। ওপর থেকে প্রেশার আছে, মেয়েটির বাবার ক্ষমতা তোমাকে চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন মনে করছি না। এখন আমার সামনে থেকে যাও, তোমার চেহারা দেখতে ইচ্ছে করছে না। কমান্ডারের এমন কুৎসিত জঘন্য আচরণে রাজ্যের চোখ থেকে গাল বেয়ে মুক্তধানার মতো দুই ফোঁটা জল গড়িয়ে পড়ল। দুই হাতের উল্টো পিঠে সেই জল মুছে প্রয়োজনীয় ডকুমেন্টস মোবাইলে ক্যাপচার করে বেরিয়ে গেল। পার্কিং লটে এসে নিজের বাইকের সামনে দাঁড়িয়ে আছে রাজ্য আর মনে মনে ভাবছে, শরীরের যেই অবস্থা কোনোভাবেই এই মুহূর্তে বাইক কন্ট্রোল করা সম্ভব না, তার চেয়ে একটা ক্যাব বুক করে যাওয়াই ভালো হবে। আপন ভাবনা ভেবে অফিসের সামনে মেরিন রোডে গিয়ে দাঁড়ালো সে। কিছুক্ষণ পায়চারি করেও সেখানে কোনো গাড়ি দেখতে পেল না সে। এরপর উবার থেকে একটা ট্যাক্সি নিয়ে ছুটে চলল সিটি হসপিটালের উদ্দেশ্যে। ভাইয়া এতটা নিষ্ঠুর তুমি হইও না, যুবরাজ এই বাড়ি ছেড়ে চলে গেলে আমি দম বন্ধ হয়ে মারা যাব, ও আমার অন্ধের ষষ্ঠী, তোমার দুটো পায়ে পড়ি ভাইয়া, আমাকে ছেলে হারা করো না। সাদাব শাহিরের ব্যক্তিগত কক্ষে সামিনা সাদাব শাহিরের হাতে পায়ে ধরে কেঁদে কেঁদে যুবরাজকে এই বাড়ি থেকে বের করে না দেবার জন্য অনুরোধ করে যাচ্ছে সমানে, কিন্তু সাদাব শাহির তার এক কথাই অনড়, হয় যুবরাজ সারেন্ডার করবে না হয় এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। সামিনা কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলে উঠলেন, যেহেতু তুমি তোমার সিদ্ধান্তে অনড়, তাহলে জেনে রাখো যুবরাজ এই বাড়িতে না থাকলে আমিও থাকবো না। যেই বাড়িতে আমার ছেলের জায়গা হবে না সেই বাড়িতে বসে বসে আমার আরামায়েশ করার কোনো প্রশ্নই আসে না। সাদাব শাহির এবার নড়ে চড়ে বসলেন, সামিনার দিকে অসহায় দৃষ্টি প্রয়োগ করে বলে উঠলেন, মাতৃস্নেহে এতটাই অন্ধ হয়ে গিয়েছিস তুই, কোনটা ভুল কোনটা সঠিক সেটাও বুঝতে পারছিস না? সাদাব শাহিরের এমন প্রশ্ন বানে ফ্লোর ছেড়ে উঠে দাঁড়ালেন সামিনা। এরপর নিজের চোখের গড়িয়ে পড়া জলের ধারা দুই হাতের করপুটে মুছে আহত কণ্ঠে বলে উঠলেন, ওকে আমি আমার সবটুকু দিয়েই বড় করেছিলাম ভাইয়া, আমি ছিলাম ওর বন্ধু, আমি ওর মা, ওর মনের জমানো সকল কথা নির্দ্বিধায় খুলে বলতো আমাকে। শুধু তাই নয়, ও যখন নিউ ইয়র্ক হসপিটালে কার্ডিওলজিস্ট হিসাবে জয়েন করে তখনও আমার আঁচলের তলেই ছিল। যুবরাজ কতটা হাসি খুশি উচ্ছল প্রাণবন্ত সাদাসিধে ছিল, এটা নতুন করে তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। হঠাৎই ছেলেটা তার ডাক্তারি পেশা ছেড়ে কেন নিউ ইয়র্কের একজন ইতালিয়ান স্টুডেন্টকে খুন করে
পুলিশের কাছে স্যালেন্ডার না করে দেশে ফিরে এলো এটা আমিও জানি না। আমি বারবার যুবরাজকে জিজ্ঞাসা করেছি সেই ঘটনা, ও আমাকে বারবার একই কথা বলেছে যে আমি না মারলেও আইনের আওতায় আনলে ওর ফাঁসি হতো, কিন্তু এত লম্বা কার্যক্রম আমার পছন্দ নয়, এই জন্য আমি নিজেই ওকে শাস্তি দিয়েছি। আর এই যুবরাজ কাউকে শাস্তি দিয়েছে মানে সে শাস্তি পাওয়ার মতোই জঘন্য অপরাধ করেছে। পরে আমি রায়েফের কাছে হাত জোর করে কেঁদে কেটে এতটুকুন জানতে পেরেছি যে ছেলেটি কাউকে রেপ করেছিল। এখন তুমিই বলো ভাইয়া, তোমার সামনে একজন রেপিস্ট থাকলে তুমি তাকে কি করতে? সাদাব শাহির কোনো কথা না বলে চুপচাপ ইজি চেয়ারে হেলান দিয়ে চোখটা বন্ধ করে রইলেন। তিনি মনে করেন যত যাই ঘটুক না কেন, মানুষের আইনের ঊর্ধ্বে গিয়ে কাজ করাটা উচিত নয়। এই আদর্শকে বুকে ধারণ করেই তিনি এতগুলো দিন পার করে এসেছেন, কিন্তু তার ছেলে এই আদর্শ লঙ্ঘন করেছে। শুধু লঙ্ঘনই না, ভয়ঙ্করভাবে তার আদর্শ খর্বহ করছে। সাদাব শাহিরকে চুপ থাকতে দেখে সামিনা আবারও বলে উঠলেন, আমি যুবরাজকে খুব ভালো করে চিনি ভাইয়া, অকারণে সে একটা পিঁপড়াকে পর্যন্ত মারেনি কোনো দিনও। ও মানুষকে খুন করুক যা খুশি করুক, তাতে আমার কোনো কিছুতে যায় আসে না, কারণ আমি ওর মা, আর মা কখনো সন্তান ফেলে দিতে পারে না, হোক সে ফাঁসির কাষ্টের আসামি। নিজের ছেলের জন্য এত ভালোবাসা দেখাচ্ছিস, তাহলে অন্যের ছেলের জন্য কেন নয়? তোর ছেলে যাদেরকে মারে তারাও তো কোনো না কোনো মায়ের সন্তান। কথাগুলো বলে সাদাব শাহির সামিনার মুখের দিকে উত্তরের আশায় গভীর চোখে তাকিয়ে রইলেন। এমন সময় হঠাৎই ব্যাগপত্র নিয়ে ধীর পায়ে কক্ষে প্রবেশ করল যুবরাজ। সামিনার দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলে উঠল, আমি চলে যাচ্ছি মা, বেঁচে থাকলে আবার দেখা হবে। সামিনাকে কিছু বলার সুযোগ না দিয়ে গটগট পায়ে কক্ষ থেকে বের হলো যুবরাজ। এই দৃশ্য সামিনা সহ্য করতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়ে অস্পষ্ট স্বরে যুবরাজের উদ্দেশ্যে হাত বাড়িয়ে বলে উঠল, যাস না আমার মানিক। সামিনার মৃদু আহত কণ্ঠ যুবরাজের কর্ণে আঘাত করতে ব্যর্থ হলো। একবারও পেছনে না ফিরে হনহন করে সামনের দিকে ছুটে চলল সে। এইদিকে অসহায় সামিনা জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে রইল। যুবরাজ তা জানতেও পারল না। সিটি হসপিটালের রিসিপশনে দাঁড়িয়ে আছে রাজ্য। কোথায় থেকে কি তদন্ত শুরু করবে সেটারই খেই খুঁজে পাচ্ছে না সে। রিসিপশনে বসে থাকা অল্প বয়সের সুন্দরী এক মেয়ে রাজ্যের দিকে এগিয়ে এসে বিনয়ের সাথে বলে উঠল, হ্যালো ম্যাম, আপনাকে অনেক সময় ধরেই নোটিস করছি, এখানে একা একা দাঁড়িয়ে আছেন, আপনার কি কোনো হেল্প প্রয়োজন? মেয়েটির মিষ্টি সুশ্রী কণ্ঠে মস্তিষ্ক সজাগ হলো রাজ্যের। নিজেকে কোনো রকমে ধাতস্থ করে ঝটপট ফোনের গ্যালারি থেকে রোহিতা চৌধুরীর ছবি দেখাতেই মেয়েটি কম্পিউটার ঘেঁটে মিষ্টি হেসে বলল, ম্যাম, 614 রুমে গেলে আপনি রোহিতা চৌধুরীকে পেয়ে যাবেন। রাজ্য সময় ব্যয় না করেই মেয়েটিকে থ্যাঙ্কস জানিয়ে লিফট ধরে 6 পৌঁছে গেল। নির্দিষ্ট কেবিনের সামনে কড়া সিকিউরিটির ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্য কেবিনের সামনে দাঁড়াতেই দুজন সিকিউরিটি হাত দিয়ে বাধা প্রদান করল। রাজ্য লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের আইডি কার্ড শো করতেই সিকিউরিটি দরজা ছেড়ে দাঁড়ালো। রাজ্য ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল বেডের বালিশে হেলান দিয়ে বসে বসে মেয়েটি কাঁদছে। রাজ্যকে দেখতে পেয়েই মেয়েটি কান্না থামিয়ে দ্রুত চোখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। রাজ্য মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে মেয়েটির পাশের চেয়ারটা টেনে বসতে বসতে বলে উঠল, রোহিতা, তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট, তোমাকে তুমি করে বললে তুমি কি রাগ করবে? রোহিতা অবুঝের ন্যায় মলিন মুখে দুই পাশে মাথা নাড়িয়ে না বোধক উত্তর বোঝাল। রাজ্য মেয়েটির মাথায় আলতো হাত বুলিয়ে স্মিত হাসল। এরপর মেয়েটিকে স্বাভাবিক করতে কুশলাদি বিনিময় করল। মেয়েটির কিছুটা স্বাভাবিক হতেই রাজ্য মেয়েটির হাতটা চেপে ধরে নরম কণ্ঠে বলে উঠল, যেই লোকটি তোমার গলা চেপে ধরেছিল তুমি কি তাকে চেনো? হোটেলের বিভৎস স্মৃতি মনে পড়তেই রোহিতা কেঁপে উঠল এবং সাথে সাথেই ওর চোখ থেকে জল গড়িয়ে পড়ল।
রাজ্য রোহিতার দিকে একটি টিস্যু এগিয়ে দিয়ে আদুরিয়ে কণ্ঠে বলে উঠল, দেখো রোহিতা, এভাবে মুখ বন্ধ করে রাখলে আমরা ক্রিমিনাল ধরতে পারবো না, আর আমরা ক্রিমিনাল না ধরতে পারলে তোমাদের মতো ছোট ছোট রোহিতারা প্রতিদিনই বিপদের সম্মুখীন হবে। এবার মুখ তুলে তাকালো রোহিতা বার কয়েক গলা খাকারি দিয়ে ভাঙা ফ্যাসফেসে কণ্ঠে বলে উঠল, আমি আমার কলেজের ঈশান নামের একটি ছেলেকে প্রচণ্ড ভালোবাসতাম। তার এই অজ্ঞাত লোকটি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে চিঠির মাধ্যমে হোটেল পর্যন্ত নিয়ে গিয়েছে। সে জোর করেই আমাকে রেফ করতে চেয়েছিল। ধস্তাধস্তির এক পর্যায়ে আমি তার চেহারা দেখে ফেলি এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু তখনই লোকটি আমাকে গলা টিপে ধরে। কেউ একজন আমাকে বাঁচানোর জন্য গুলি ছুড়েছিল। লোকটি তখনই ঘটনা বেগতিক বুঝতে পেরে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছে। এরপর আমার আর কিছুই মনে নেই। লম্বা একটা সময় নিয়ে ধীরে ধীরে রোহিতার কথাগুলো শেষ করে পানি খাবার জন্য সাইডের টেবিলে হাত বাড়ালো। রাজ্য পানির বোতলের ক্যাপটা খুলে রোহিতার দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, গুলিটা আমিই করেছি। রোহিতা পানি খাওয়া বন্ধ করে জিজ্ঞাসুনু দৃষ্টিতে রাজ্যের দিকে তাকাতেই রাজ্য একে একে সব ঘটনা খুলে বলে। এরপর রাজ্য তার ফোনটা বের করে রোহিতাকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোমাকে কিছু মানুষের ছবি দেখাবো, এর মধ্যে যদি তোমাকে হ্যারেস করার লোকটি থাকে প্যানিক না হয়ে আমাকে লোকটির ছবি দেখাবে, ঠিক আছে? রোহিতা মাথা ঝাঁকিয়ে সাই দিতেই রাজ্য একে একে ওয়ান্টেড ক্রিমিনালদের ছবি বের করে রোহিতাকে দেখাতে থাকে। 9 জন ক্রিমিনালের ছবি দেখানো শেষ হতেই 10 নম্বরে এসে ভয়ে রাজ্যকে খামসে ধরে রোহিতা। রোহিতার আচরণে রাজ্য বুঝে যায় এটাই সেই কালপ্রিট। রাজ্য কিছুক্ষণ মৌন থেকে রোহিতাকে বলে উঠল, একটা লাস্ট প্রশ্ন করব তোমাকে, প্রশ্নটা হচ্ছে ঈশান এখন কোথায় আছে তুমি কি জানো? রোহিতা অশ্রুসিক্ত নয়নে মাথা দুধিয়ে বলে উঠল, এই ঘটনার আরও 1 সপ্তাহ আগে থেকে ঈশানকে আমি কলেজে দেখিনি। ঘটনার যেন 2 এ 2 এ 4, কিছুতেই মিলছে না। নিজের ভাবনা ফেলে রাজ্য রোহিতাকে আশ্বস্ত করে একজন নার্স ডেকে কেবিন থেকে বেরিয়ে এলো। নিজের কেনা বিশাল অ্যাপার্টমেন্টে একটা ছবির সামনে বসে বসে একের পর এক সিগারেট ফুঁকে চলেছে যুবরাজ। সিগারেটের স্বাদও আজকাল বিষাক্ত তিতকুটে লাগছে তার কাছে। মুখের তিতকুটে ভাব দূর করতে সিগারেটের ফেলে ফ্রিজ থেকে একটা বিয়ারের ক্যান বের করে সিপি খুলে চুমুক বসালো। প্রথম চুমুকেই পানসে স্বাদে চোখ মুখ কুচকে এলো যুবরাজের। সব কিছুই রাজ্যকে তার কাছে বেসাদ করেছে, তিতকুটে লাগছে। যুবরাজের এই তিতকুটে জীবনে রাজ্যের বড্ড বেশি প্রয়োজন। একমাত্র রাজ্যই পারবে সকল তিক্ততা দূর করে মধু ছড়াতে। নিজেকে স্বাভাবিক করার জন্য রুম থেকে বেরিয়ে থাই গ্লাসের দরজাটা ঠেলে খোলা বেলকুনিতে এসে চেয়ার টেনে ঠ্যাস দিয়ে বসে দ্বিতীয় চুমুক বসালো যুবরাজ। বার কয়েক চুমুক দিয়ে রাগে ফুসে উঠে হাতের করকুটে দুমড়ে মুছড়ে ধরল বিয়ারের ক্যান্টি। উপচে পড়া বিয়ারে যুবরাজের গায়ের পোশাক ভিজে গেল। সেই দিকে খেয়াল না দিয়ে দাঁতে দাঁত চেপে যুবরাজ বলে উঠল, তোর হালুয়া আমি টাইট করে ফেলবো বেঞ্জির, তুই আমার বউয়ের চোখের জল ঝরিয়েছিস। তোর হাত ভেঙে যদি আমি গলাই না ঝুলিয়েছি তবে আমার নামও যুবরাজ নয়। পুরো সোয়াইট অফিস জুড়ে পিনপতন নিরাপত্তা বিরাজমান, সিলিং ফ্যানের ক্যাচ ক্যাচ শব্দ আর কম্পিউটার কিবোর্ড টাইপের খটখট শব্দ ছাড়া সকল কিছুই নিস্তব্ধ। রাজ্য আজ দেরি করে অফিসে এসেছে। গত রাতে দেরিতে ডিউটি থেকে ফেরার কারণে সকালে সে আর ঘুম থেকে উঠতে পারেনি। কমান্ডারের ভয়ে দুরু দুরু বুকে অফিস রুমের দরজার সামনে আসতেই সব কিছু এত নীরব দেখে তার ভয়ের মাত্রা আরও দ্বিগুণ বেড়ে গেল। ঠান্ডা মেঘ মেদুর আবহাওয়াতেও মাথা বেয়ে ঘাম ঝরে পড়ল, গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। আশেপাশে নজর বুলিয়ে বেঞ্জির আশফিকে কোথাও দেখতে পেল না রাজ্য। দুই হাতে চিবুকের ঘাম মুছে চোরের মতো নিজের ডেস্কে গিয়ে দ্রুত কম্পিউটারটা ওপেন করল। মিনিট 10 কাজ করার পরেও
যখন কমান্ডারের গলার উঁচু আওয়াজ পেল না, তখন তার মনে খটকা লাগলো। যেই লোক অফিসারদের ঘাড়ের ওপরে বসে বসে কাজ নিয়ে চিল্লাচিল্লি করে, সে আজ একদম নীরব, এমনকি তার ছায়াও পর্যন্ত দেখা যাচ্ছে না। কাহিনীটি কি? কাজ ফেলে আশেপাশে উঁকি দিয়ে নিজের সহকারী অ্যানিকে খুঁজল রাজ্য। হারামজাদি কোথায় গিয়েছে? আজকে কোথাও দেখা যাচ্ছে না তাকে। মুহূর্তেই এই অফিসকে রাজ্যের কাছে ভুতুড়ে ঠেকছে। ঘটনা কি ঘটেছে তা জানার জন্য কৌতূহল দম আটকে আসছে তার। হঠাৎই পিয়ন ছেলেটা সকলের জন্য কফি নিয়ে এসে হাত ছেড়ে উঠল। এবারও বেঞ্জির আশফিকে না দেখে রাজ্য অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। কাজ ফেলে পিয়ন ছেলেটাকে হাতের ইশারায় ডেকে উঠল রাজ্য। ছেলেটি আশেপাশে তাকিয়ে রাজ্যের কাছে যেতেই সে ফিসফিস করে বলে উঠল, কি ব্যাপার সাদিক, তোমার চিককে কোথাও দেখছি না, উনি কি অসুস্থ? পিয়ন সাদিক আশেপাশে তাকিয়ে ফাঁকা ঢোক গিলে ভয়ার্ত চোখে বলে উঠল, ম্যাডাম, চিফ কমান্ডারকে নাকি ঘুমের ভেতরে ভূত এসে হাত পা ভেঙে দিয়েছে। সাদিকের কথা শুনে রাজ্য কপাল কুচকে মুখে বিরক্ত ভাব নিয়ে বলে উঠল, দেখো সাদিক, এই মুহূর্তে তোমার সাথে ইয়ার্কি করার কোনো ইচ্ছে আমার নেই, তাই হেয়ালিপনা না করে সাফ সাফ উত্তর দাও। সাদিক এবার অসহায় বদনে আবারও ঢোক চেপে মৃদু ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, আমি মোটেও ইয়ার্কি করছি না ম্যাডাম, ঘটনা সত্যি, শুধু হাত পা ভেঙেই ক্ষান্ত হয়নি, আঙ্গুলগুলোও মটমট করে ভেঙে দিয়েছে। আর রাজ্য উদ্বিগ্ন হয়ে নিজের আঙ্গুল কামড়ে ধরে বলে উঠল, আর কি সাদিক, চিপের নাক বরাবর ঘুষি মেরে লাল করে দিয়েছে, এই ঘটনা পুরো ডিপার্টমেন্ট জানে, অ্যানি ম্যাডাম সকালেই বেরিয়ে হসপিটালে চলে গিয়েছে, আপনি দেরিতে এসেছেন তাই কিছুই জানেন না। সাদিকের কাছে এমন আজগবি ঘটনা শুনে নিজের ইউনিফর্ম না পাল্টেই অফিস থেকে বেরিয়ে এলো রাজ্য। পার্কিং লটে এসে নিজের বাইকটা দ্রুত বের করে সাদিকের বলা হসপিটালের ঠিকানা অনুযায়ী ছুটে চলল। রাজ্য যখন হসপিটালে এসে পৌঁছায় তখন সকাল 9:15। দৌড়ে রিসিপশনে এসে নিজেকে স্বাভাবিক করে রিসিপশনিস্টকে আন্তরিকভাবে অনুরোধের সুরে বলে ওঠে, ক্যান ইউ টেল মি ইন হুইচ ফ্লোর বেঞ্জির আশফি ইজ অ্যাডমিটেড? ব্যস্ত রিসিপশনিস্ট মেয়েটি কম্পিউটারের দিকে দৃষ্টি রেখে নরম কণ্ঠে বলে উঠল, ইয়েস ম্যাডাম, ইউ উইল ফাইন্ড ইন হিম কেবিন নাম্বার 302 অন দ্য 3rd floor। রাজ্য মেয়েটিকে থ্যাংকস জানিয়ে লিফটের দিকে এগিয়ে গিয়ে দেখতে পেল লিফট লোড হয়ে গিয়েছে। লিফট ছেড়ে দৌড়ে সিঁড়ি দিয়েই সে তিনতলায় চলে গেল সিঁড়ির পাশেই 302 নম্বর কেবিন। অতিরিক্ত উদ্বিগ্নতা আর দৌড়ের কারণে অনেকটাই হাঁপিয়ে গিয়েছে সে। দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ দম নিয়ে দরজায় হালকা নক করে ভেতরে ঢুকে গেল। ভেতরে অ্যানি এবং বেঞ্জির আশফির স্ত্রী রুমানা আশফিকে দেখা গেল। অ্যানি নার্সের সাথে কি নিয়ে যেন কথা বলছে। এদিকে বেঞ্জির আশফি হাতে স্লিং সমেত বিছানায় পা ঝুলিয়ে বসে আছেন। তার চোখ দুটো লাল টকটকে গোল গোল হয়ে আছে, তাতে প্রত্যক্ষ ভয়ের ছাপ স্পষ্ট। নাকটা নীলচে জখমে বিভৎস রূপ ধারণ করেছে। রাজ্য ভেতরে ঢুকে স্যালুট দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বেঞ্জির আশফিকে জিজ্ঞাসা করে উঠল, আপনার এই অবস্থা কিভাবে হলো স্যার? কে করেছে এই কাজ? আপনি শুধু হিন্টস দিন, সন্ধ্যার আগেই তাকে ধরে আনব। রাজ্যের কথায় নড়ে চড়ে উঠলেন বেঞ্জির আশফি। এদিকে ওদিকে তাকিয়ে মিনমিন করে বলে উঠল, ধরার হলে কি আর তাকে তোমার জন্য বসিয়ে রাখতাম? সে তোমার, আমার, আমাদের সকলের ধরা ছোঁয়ার বাইরে। রাজ্য রুমানা আশফির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল অ্যাকচুয়াল ঘটনাটা আসলে কি ঘটেছে। রুমানা হালকা মাথা নাড়িয়ে বোঝালো সে কিছুই জানে না। নার্সের সাথে কথা শেষ করে অ্যানি বলে উঠল, এই যুগে ভূত পেত জিনের বাদশা এসব কিছুই হয় না স্যার। আমরা আপনার বাসায় সিসিটিভি ফুটেজটা চেক করব, তখনই আসল কালপিটটা বেরিয়ে আসবে। অ্যানির কথা কর্ণপাত হতেই রেগে গেলেন বেঞ্জি। সামান্য গলার আওয়াজ চড়িয়ে বলে উঠলেন, তোমাদের কি মনে হয় আমি ইয়ার্কি করছি তোমাদের সাথে? জলজ্জ্যান্ত একটা লোক আমার ঘরে এসে আমাকে মেরে যাবে, আমি কিচ্ছু টের পাবো না। শোনো মেয়েরা,
একটা মাছি আমার শরীরে বসার আগেই আমি টের পেয়ে যাই মাছিটি আমার শরীরের কোথায় বসে যাচ্ছে। আর আমার হাত পা ভেঙেছে, আঙ্গুল ভেঙেছে, নাকে আঘাত করেছে, আমি কিচ্ছুটি টের পাইনি। শুধু তাই নয়, তোমাদের ম্যাডামের আমার সাথেই শুয়েছিল, সেও কিছু টের পায়নি। রাজ্য ভুরু কুচকে অবাকের স্বরে বলে উঠল, আপনি কি তার চেহারা দেখেছেন স্যার? রাজ্যের ওপর মেজাজের তিরিক্ষি পারদ চড়িয়ে বেঞ্জির বলে উঠলেন, তোমাকে আমি কেন দেখতে পারি না জানো? তুমি বেশি প্রশ্ন করো এই জন্য, তবুও যেহেতু প্রশ্ন করেছ উত্তর দিচ্ছি। বলেই বেঞ্জির তার স্ত্রীকে হাতের ইশারা দিয়ে তাকে আধশোয়া করতে বললেন। রুমানা বেডের হুইলে ঘুরিয়ে মাথার দিকটা নিয়ে সামনে উঁচু করে ধরেই হেলান দিয়ে বেঞ্জিরকে বসালেন। তারপর লম্বা শ্বাস নিয়ে বলে উঠলেন, আমি তাকে দেখেছি, সে আমাদের সকলের চাইতে অনেক লম্বা, পুরো সিলিং ছুঁয়েছিল, সাদা পাঞ্জাবি পরেছিল, ইয়া লম্বা দাড়ি, আর কি ভয়ানক কণ্ঠ! বলেই ভয়ে শিউরে উঠলেন বেঞ্জির। রুমানা তার গায়ে হাত বুলিয়ে স্বাভাবিক করার চেষ্টা করলেন। অ্যানি গ্লাসে সামান্য পানি এগিয়ে দিল, একটু পানি খেয়ে নিন স্যার, ভালো লাগবে। বেঞ্জির আশপি ঢকঢক করে পানি খেয়ে আবারও বলে উঠল, সে আমার দিকে একটা সুগন্ধি যুক্ত রুমাল এগিয়ে দিতেই আমি তার রাজ্যে চলে গেলাম। সে আমাকে অনেক হুঙ্কার দিয়ে হুমকি দিয়েছে, সেগুলো আবার কাউকে বলতেও নিষেধ করেছে, তবুও তোমাদের প্রশ্নের কারণে আমাকে মুখ খুলতে হলো। আর একটাও প্রশ্ন করলে আমি তোমাদের দুজনকেই ক্রস ফায়ার করবো, তোমাদের কাউকেই এখন আমার আর দেখতে ইচ্ছে করছে না। এখন তোমরা ডিউটিতে যাও, আমি ঘুমাবো, আমার কিচ্ছু ভালো লাগছে না। অ্যানি আর রাজ্য রুমানার দিকে অসহায় নজরে তাকাতেই রুমানা নিরুপায় হয়ে বসে রইল। আর কোনো বাক্য বিনিময় না করেই কেবিন থেকে বেরিয়ে এলো রাজ্য আর অ্যানি। বাইরে বের হতে হো হো করে হেসে উঠল অ্যানি। আর যাই বলিস, যেই করেছে এই কাজটা বেশ করেছে, খুব বেড়েছিল, একদম উচিত শিক্ষা হয়েছে। অ্যানির হাসি দেখে অবাক হয়ে অ্যানির পানে তাকিয়ে রইল রাজ্য। অ্যানিকে কোনো মতে থামিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, আস্তে হাস, চারপাশে অনেক রোগী আছে, আর কারো বিপদে কেউ এইভাবে হাসে? ওনার চেহারা দেখেছিস, ভয়ে কেমন সিটিয়ে গিয়েছে। রাজ্যের কথাকে পাত্তা না দিয়েই অ্যানি বলে উঠল, আরে বাদ দে তো, চল আজ তাড়াতাড়ি বাসায় ফিরব, লাস্ট কবে দিনের বেলায় ঘুমিয়েছি সেটাই মনে নেই, আজ বাসায় গিয়ে লম্বা একটা ঘুম দেব, আহ কতদিন পর আরাম পেতে যাচ্ছি রে। আমার মনে হচ্ছে তুই নিজের বিপদ নিজেই ডেকে আনছিস যুবরাজ। যত যাই হোক, একদম সোয়াইট কমান্ডারকে তোর এভাবে মারাটা ঠিক হয়নি রে। কথাগুলো বলে রায়াফ ল্যাপটপে নিজের কাজে ডুব দিল। সিগারেটের সুপ টান দিয়ে যুবরাজ শূন্যে ধোয়া উড়িয়ে স্মিত হাসল, মেয়েটির জন্য আমি হাজারবার বিপদে পড়তে রাজি আছি, তবু সে খুশি থাকুক, এটাই আমার চাওয়া থাকবে সব সময়। একবার তোর পরিচয় যদি ওই কমান্ডার জানতে পারে, তোকে কোথায় লটকিয়ে পেটাবে সেটা জানিস? রায়াফের এমন বলদের মতো কথায় হা হা করে হেসে উঠল যুবরাজ। দ্রুত সিগারেটটা শেষ করে অ্যাশট্রেতে জ্বলন্ত ফিল্টার ফেলে ফুস করে দম ছাড়ল, এই যুবরাজ কোনোদিনও কাঁচা কাজ করেনি ব্রো। বেঞ্জির আশফি, কেন পুরো টিমও 100 বছর তপস্যা করেও আমার টিকিটিরও নাগাল পাবে না। তুই ঠিক কি করেছিস ওনার সাথে বলতো? কনুই দিয়ে হাঁটুতে ভর রেখে দুই হাতের আজলায় নিজের মুখটা ভরে জিঘাসনো দৃষ্টিতে যুবরাজের দিকে তাকিয়ে রইল রায়াব। যেই কাজটা আমি খুব ভালো করে জানি সেটা? বলেই আবারও হো হো করে শব্দ করে হেসে উঠল যুবরাজ। তুই হিপনোটাইজ করেছিস বেঞ্জিরকে? যুবরাজ মাথা নাড়িয়ে সাই জানিয়ে বলে উঠল, শুধু হিপনোটাইজ না, ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে মটমট করে আঙ্গুল হাত ভেঙে জোরসে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছি, কিচ্ছুটি টের পায়নি বেচারা। নিজের কপালে নিজেই কতক্ষণ চাপড় মারল রায়াব। তোর জন্য কবে না আমাকেই জেলে যেতে হয় রে, খুব কপাল গুনে তোকে আমি পেয়েছি। রায়াবের কথায় পাত্তা না দিয়েই কথার মোড় ঘোরালো যুবরাজ, বিষাদ জড়ানো কণ্ঠে শুধালো, মা কেমন আছে রে?
ল্যাপটপটা বন্ধ করে সোফা থেকে উঠে দাঁড়ালো রায়া, প্যান্টের পকেটে এক হাত গুঁজে, অন্য হাত দিয়ে থুতনি চুলকাতে চুলকাতে বলে উঠল, এখন আপাতত ভালো আছে, বেশি স্ট্রেস নিয়ে ফেলেছিল বেরসারি, এই জন্য প্যানিক অ্যাটাক এসেছিল, কিছুদিন বেড রেস্টে থাকলেই ঠিক হয়ে যাবে, অন্তত একবার হলেও তোর ওই বাড়িতে যাওয়া উচিত। সাদাব শাহিরের বাড়িতে আমি আর কখনো যাব না, যখন তখন পুলিশ এনে আমাকে ধরিয়ে দিতে এক মিনিটও ভাববেন না উনি। কাল মাকে আমার অ্যাপার্টমেন্টে আনার ব্যবস্থা কর। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই হন হন করে নিজের বেডরুমে গিয়ে দরজাটা আটকে দিল যুবরাজ। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থেকে রায়া ফুস করে শ্বাস ছেড়ে আবারও নিজের কাজে মন দিল। এখন তার একটাই কাজ, বেনজির আশফির বাড়ির সিসিটিভি ফুটেজ হ্যাক করে রাতের ফুটেজগুলো ডিলেট করা। দুপুরের আগেই রাজ্যকে বাড়ি ফিরতে দেখে খুশিতে ডগমগ হয়ে উঠলেন রাজ্যের বাবা রেজওয়ান চৌধুরী। কেবল তিনি ড্রয়িং রুমে বসে বসে পত্রিকার দেশের খবর পড়ছিলেন। মেয়েকে দেখে পত্রিকা ফেলে হাত বাড়িয়ে ডেকে উঠলেন, আই বাবা, আমার পাশে এসে বস, অনেক দিন পর আজ এই সময় বাড়ি এলি। রাজ্য রেদওয়ান চৌধুরীর পাশে বসে নিজের পায়ের মোজাটা খুলতে খুলতে ক্লান্ত হয়ে বলে উঠল, আর বলো না বাবা, কি সব ঘটনা ঘটছে দেশে, আমাদের চিফ কমান্ডারকে কে জানি মেরে হাত পা ভেঙে দিয়েছে। আর রাজ্যকে কথা শেষ করতে না দিয়ে থামিয়ে দিলেন রেজওয়ান চৌধুরী, এসব মারামারি খুনাখুনির গল্প আর শুনতে ইচ্ছে করে না রে বাবা। মিসেস তনুজা ট্রেতে করে চা নিয়ে এসে পাশে বসতে বসতে ফোড়ন কেটে বলে উঠলেন, তা তোমার কিসের গল্প শুনতে ইচ্ছে করে বলো তো? এবার যেন ভদ্রলোক একটু সুযোগ পেলেন, ট্রে থেকে চায়ের কাপটা হাতে তুলে অল্প চুমুক দিয়ে বলে উঠলেন, রাজ্য যা বলবো মন দিয়ে শুনবে, বয়স তোমার 25 পেরিয়ে 26 গিয়ে ঠেকেছে, তোমার বান্ধবীরা অলরেডি বাচ্চার মা হয়ে সংসার সামলাচ্ছে, অথচ আমি এক ব্যর্থ বাবা, এখনো তোমার বিয়েই দিতে পারলাম না। বিয়ের কথা শুনে নিজের জিনিসপত্র নিয়ে উঠে চলে যেতে চাইল রাজ্য, ভদ্রলোক গম্ভীর কণ্ঠে ভেজা ঢোক গিলে বলে উঠলেন, তোমার এইসব লুকোচুরি নাটক বহুত দেখেছি রাজ্য, যদি আমার সাথে ঝামেলা বাঁধাতে না চাও তাহলে ভালোই ভালোই, আজকে পাত্রের সাথে দেখা করতে যাবে, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কাঁদো কাঁদো মুখে খানিক উত্তেজিত রাগী কণ্ঠে রাজ্য বলে উঠল, চিনি না জানি না, একটা ছেলেকে কিভাবে জীবন সঙ্গে করব বাবা, তোমার মাকেও আমি জীবনে দেখিনি, একদম বাসর ঘরেই দেখেছি, সংসার হচ্ছে না, অসুখী হয়েছি আমরা, এসব ভেলকিবাজি বাদ দিয়ে বিকালে কফি শপে দেখা করতে যাবে, ব্যাস, আর কোনো ফালতু কথা আমি শুনতে চাই না। আচ্ছা বাবা, তার আগে বলো তো পাত্র দেখতে কি খুব সুন্দর? কথাটি বলে অধীর আগ্রহে রেজওয়ান চৌধুরীর দিকে তাকিয়ে রইল রাজ্য। চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে শব্দ করে কাপ পিরিসে রেখে রেদওয়ান চৌধুরী সোজা হয়ে আয়েস করে বসলেন। এরপর একটা বিস্কিটে কামড় বসিয়ে চিবোতে চিবোতে বললেন, পাত্র আমি নিজেও দেখিনি, ছেলে আমার বন্ধুর ছেলে, আর লন্ডনের সিটিজেনশিপ পাওয়া ছেলে, আমার বন্ধু সোভান শেখ বলেছে ছেলে নাকি তার মতোই হয়েছে, তুমি চিন্তা করো না, বন্ধু আমার ইয়াং বয়সে নায়কের মতো সুন্দর ছিল, তাহলে ছেলে কত হ্যান্ডসাম হবে একবার ভেবে দেখো। এতক্ষণ তনুজা চুপ থাকলেও এবার আজ চুপ থাকতে পারলেন না, নিজের স্বামীর মুখে এসব আনাড়ি কথাবার্তা শুনে রাজ্যকে উদ্দেশ্য করে তিনি বলে উঠলেন, ছেলে সুন্দর অসুন্দর বুঝি না, দেখা হলে তো আর বিয়ে হয়ে গেল না, তাই না? তোর পছন্দ না হলে আমরা জোর করে কখনোই তোর বিয়ে দেব না রে মা। স্ত্রীর কথায় নিজের ইগোতে হোঁচট খেলেন রাজভারী রেজওয়ান চৌধুরী, গলা খাকারি দিয়ে তনুজার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে উঠলেন, তুমি আবার বাড়তি কথা কেন বলো, ছেলে আলবাত সুন্দর হবে, না হলে আমার কান কেটে চিলকে দিয়ে দেব। রাজ্য বুঝতে পারলো তার বাবা মায়ের এক্ষুনি ঝগড়া লেগে যাবে, তাই সিচুয়েশনটা হ্যান্ডেল করতেই বলে উঠল, ঠিক আছে আমি বিকানে যাব, প্লিজ তোমরা ঝগড়া করো না। অন্যান্য দিনের তুলনায় আজকের বিকালটা অদ্ভুত, এই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো, এই ঝিরিঝিরি থেমে বাতাসের ধমক বয়ে চলেছে, এমন অলস বিকেলে রাজ্যের দুই চোখের পাতা ভরে ঘুম এসে হানা দিচ্ছে, কিন্তু সে ঘুমাতে পারছে না,
এদিকে দুপুরের পর থেকেই অ্যানিকেও ফোন করে পাওয়া যাচ্ছে না। একা একা কিভাবে একটা কফি শপে অপরিচিত ছেলের সাথে দেখা করবে সেটা ভেবেই সে কুল কিনারা খুঁজে পাচ্ছে না। সব মিলিয়ে রাজ্য আরামের বদলে অশান্তিজনক এক বিকেল পার করছে। হঠাৎই খট করে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলেন তনুজা চৌধুরী। রুমে এসে দেখতে পেলেন বিছানায় মাথা রেখে দালানে পা ঠেকিয়ে ইগো ইয়োগা স্টাইলে শুয়ে আছে রাজ্য। আলমারির দরজা খোলা, এলোমেলো করে কিছু ড্রেস বের করে রিডিং টেবিলের ওপরে ছড়িয়ে রাখা হয়েছে। মেয়ের এহেন অগোছালো অবস্থা দেখে কিছুটা বিরক্ত প্রকাশ করলেন মিসেস তনুজা। কি ব্যাপার, তুই এখনো এইভাবে শুয়ে আছিস? ওইদিকে তোর বাবা সমানে বকবক করে যাচ্ছে, 6টার মধ্যে তোর ওখানে থাকার কথা, এখন বিকাল 5টা বাজতে চললো, রেডি কখন হবি আর যাবি বা কখন? একদমে কথাগুলো বলে মেয়ের মনোভাব বুঝতে চেষ্টা করলেন তনুজা। রাজ্য নিজের পোজে বহাল রেখে অসহায়ের মতো করে বলে উঠল, একটা ড্রেসও পরতে ইচ্ছে করছে না মা। এইদিকে অ্যানিটাও ফোন তুলছে না, একা একা যেতে মন সায় দিচ্ছে না, তুমিও চলো না মা আমার সাথে। তনুজা ছড়িয়ে রাখা জামা কাপড়ে জহুরির নজর বোলাতে বোলাতে বলে উঠলেন, জীবনে কখনো দেখেছিস মেয়ের ব্লাইন্ড ডেটে মা গিয়েছে? তনুজার কথায় আশাহত হয়ে ধীরে ধীরে বিছানায় বাবু হয়ে আসন করে বসল রাজ্য। এরপর মিনমিন করে বলে উঠল, পাত্র পছন্দ না হলে আমাকে কিন্তু কেউ বিয়ে দিতে পারবা না মা, আগেই বলে দিলাম। তুমি এখনো বসে বসে নিজের ক্যাসেটটাই বাজিয়ে যাচ্ছ, এদিকে ছেলেটা কফি শপে বসে আছে, তোমার আর রেডি হতে হবে না, এভাবেই চলে যাও। বাস খাই গলায় কথাগুলো বলে চশমার ওপর দিয়ে চোখ পাকিয়ে রাজ্যের দিকে তাকিয়ে রইলেন রেজওয়ান চৌধুরী। বাবার এমন অদ্ভুত রূপ দেখে বিড়ালের মতো বিছানা থেকে নেমে একটা ক্রুপ টপ আর লং স্কার্ট আর শ্রাগ নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল রাজ্য। ফ্রেশ হয়ে ড্রেসটা পাল্টে মুখে হালকা প্রসাধিনী লাগিয়ে নিল রাজ্য। মেরুন রঙের ড্রেসের সাথে মিলিয়ে ছোট ইয়াররিং আর পেন্ডেন্ট পরে নিল। হাতে সিম্পল ব্রেসলেট পরে বড় বড় চোখের কিনারা ঘেঁষে মোটা করে কাজল লেপটে দিল। সামান্য ব্লাশন আর অন টাচ করে ঠোঁটে ম্যাশ করে লিপস্টিক লাগিয়ে কাঁধ পর্যন্ত চুলগুলো এক সাইডে সিঁথি করে ঘাড়ের দুই পাশে ছেড়ে দিল। নিজেকে ভালো করে খুঁটিয়ে আয়নায় দেখে ফোঁস করে লম্বা শ্বাস ছেড়ে ছোট হ্যান্ডব্যাগটা নিয়ে রুমের বাইরে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে মিসেস তনুজা এবং রেজওয়ান চৌধুরী বসে বসে অপেক্ষা করছিলেন। রাজ্যকে দেখতে পেয়েই রেজওয়ান চৌধুরী উঠে দাঁড়ালেন, কণ্ঠে খানিকটা নম্রতা ঢেলে রাজ্যকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আমি কখনোই তোমার ওপর আমার চাওয়া পাওয়া চাপিয়ে দেইনি, এই ছেলেকে বিয়ে করতে হবে বিষয়টি এমনও নয়, পাত্র পছন্দ না হলেও তার সাথে হাসি মুখে কথাটা শেষ করে বাড়িতে এসে আমাকে জানাবে, এমন কিছু করো না যাতে করে আমার বন্ধুর সামনে আমাকে ছোট হতে হয়। রাজ্য জানে তার বাবা কতটা নরম মনের মানুষ, তিনি ওপরে যতটা শক্ত ভেতরে ঠিক ততটাই নরম, একদম নারকেলের মতো। ওপরে যতই ধমকা ধমকি করুক না কেন, হৃদয়ের সবটা ঢেলেই তিনি রাজ্যকে ভালোবাসেন। রাজ্য আর কথা না বাড়িয়ে ঘাড় কাত করে তার বাবার কথায় সায় জানিয়ে ঘড়িতে সময় দেখে ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। শহরের নামকরা কফি শপ দ্য ব্লু মুন, তিনতলা বিশিষ্ট এই রেস্টুরেন্টটির দুই তলার পুরোটা জুড়েই বিভিন্ন ড্রিঙ্কস আর অ্যাপিটাইজার আইটেম দিয়ে ঠাসানো। এখানকার খাবারগুলো অত্যন্ত সুস্বাদু আর ফ্রেশ, টাকাওয়ালা বা পশ শ্রেণীর লোকেদের জন্য এটা হচ্ছে সময় কাটানোর অন্যতম স্থান। বিভিন্ন কাজের তাগিদে এখানে বহুবার রাজ্যের আসা হয়েছে, কিন্তু আজকের আগমনটা সম্পূর্ণ ভিন্ন। রেস্টুরেন্টে ঢুকে সিঁড়ি ধরে দুই তলায় ওঠার পথে সিঁড়ির সাথে লাগোয়া সাইড মিররে নিজেকে আরেকবার ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল রাজ্য। আর যাই হোক, কারোর সামনে নিজেকে জোকার হিসেবে উপস্থাপন করার কোনো ইচ্ছে তার নেই, ছেলে যেহেতু বিদেশি তার সামনে স্টাবল থাকাই উত্তম। মনে মনে নিজেকে সাহস জুগিয়ে কাচের পুশ করে দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলো রাজ্য। নিজেদের জন্য রিজার্ভকৃত টেবিলের দিকে নজর দিতেই চোখ কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম, মুহূর্তেই ফিনফিনে পাতলা ঠোঁট দুটো
কিঞ্চিত ফাঁক হয়ে বুকের জমানো কথা গলার কাছে এসে আটকে রইল। নিজের চোখকে অবিশ্বাস করে নিজের হাতে নিজের চিমটি কেটে ব্যথা উদ্ভট শব্দ করে উড়ি মারি চোখ দুটো কোসলে, পিটপিট করে দৃষ্টিটা সাফ করে আবারও টেবিলের দিকে নজর দিল। কালো কুচকুচে এই নাইজেরিয়ান বসে বসে ফোন ঘাঁটছে সেই টেবিলে, কালোর চোটে তার গাল দুটো চকচক করছে, সাথে টাক মাথাখানাও, সারা শরীর হাতড়ে 20 কেজি মাংসও পাওয়া যাবে না, তার মধ্যে বড় বড় বাঁকানো গোফ। ছেলেটির এমন রূপে নিজের সেন্স হারালো রাজ্য। আশেপাশে তাকিয়ে খালি একটি টেবিল দেখতে পেয়ে কোনো মতে সেখানে গিয়ে বসে পড়ল। টেবিলের ওপরে রাখা ফুলদানির ফুল দিয়ে মুখটা ঢেকে ছেলের দিকে নজর দিতে দেখতে পেল ছেলেটি ইতি উতি তাকিমাকি করছে। ছেলেটির হলদেটে চোখ দেখে রাজ্য ভয়ে টেবিলের নিচে মাথা লুকিয়ে দিল। হঠাৎই একটা আননোন নাম্বার থেকে কল এসে রাজ্যের ফোনটি ভো ভো শব্দে কেঁপে উঠল। ফোনের সাথে সাথে ভয়ে রাজ্যও কেঁপে উঠল। কোনো মতে ফোন সাইলেন্ট করে টেবিলের নিচে মাথা রেখেই ভাবতে লাগলো, ইয়া মাবুদ, এ কোন মুসিবতে বাবা আমায় ফাঁসিয়ে দিল। তার সামনে গিয়ে 1 মিনিট সময় কাটানো আমার পক্ষে সম্ভব না। এখান থেকে বের হলেই যদি ছেলেটি আমাকে দেখে ফেলে তখন? এদিকে হাঁপাতে হাঁপাতে অসমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করে নিল রাজ্য। যুবরাজের চোখে দৃষ্টি মেলানোর পর থেকেই যেন কোনো কিছুই তার ভালো লাগছে না। নিজের মনের সাথে যুদ্ধ করে পুনরায় নিজেকে গুছিয়ে 32 নম্বর টেবিলের দিকে হাঁটা দিল সে। সামনের দিকে তাকিয়ে দিল মনে হেঁটে চলেছে রাজ্য, সেই দৃষ্টি অনুসরণ করে। রাজ্যের গন্তব্য শেষ হতেই দাঁড়িয়ে গেল যুবরাজ, স্টেক কাটার চাকুটা হাতে নিয়ে নিজের সর্বস্ব শক্তি দিয়ে চেপে ধরে আহত হিংস্র বাঘের ন্যায় আর্তনাদ করে বলে উঠল, শেরহাম ফায়াজ, এক্সকিউজ মি, আই এম সরি ফর লেট। চেয়ারে বসে অপেক্ষারত যুবক রিনরিনে মিষ্টি কণ্ঠকে অনুসরণ করে ফোনের স্ক্রিন থেকে দৃষ্টিটা সরিয়ে মাথা তুলল। সামনে দাঁড়ানো অসাধারণ সুন্দরী মানবীকে দেখে মুহূর্তের ব্যবধানে হার্টবিট মিস করল, পুরো মস্তিষ্ক ফাঁকা মনে হলো যুবকের কাছে। বুকে জমানো দলা পাকানো উচ্ছ্বাসগুলো আন্দোলন করে বাইরে বেরিয়ে আসার জন্য ভেতরে খুব পীড়া দিতে লাগলো। রাজ্য যুবকের এমন চাহনিতে ভরকে গিয়ে খুক খুক করে কেশে উঠল। সম্বিত ফিরে পেল যুবক, হাতের ফোনটা টেবিলে রেখে মুখে প্রশস্ত হাসি ঝুলিয়ে দ্রুত দাঁড়িয়ে পাশে রাখা বিশাল লাল গোলাপের তোড়াটা এগিয়ে দিল। থ্যাংকস ফর কামিং হিয়ার, আই এম ভেরি হ্যাপি টু সি ইউ। রাজ্য সংকোচের সহিত ফুলের তোড়াটা হাতে নিয়ে মাথা ঝুঁকিয়ে থ্যাংকস জানালো, আপনি মনে হয় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন আমার জন্য। আমি আসলে রাজ্যকে কথাটা শেষ করতে না দিয়েই নিজের চেয়ারটা ছেড়ে বাইরে বেরিয়ে এলো যুবকটি। রাজ্যের পেছনে দাঁড়িয়ে রাজ্যের জন্য বরাদ্দকৃত চেয়ারটা টেনে হাতের নির্দেশে অমায়িক হেসে বলল, আপনি রিল্যাক্স হয়ে বসুন, আমি বেশি সময় ধরে অপেক্ষা করছিলাম না। আর সুন্দরীদের জন্য একটু আধটু অপেক্ষা করলে সেরকম কোনো কষ্টও হয় না। রাজ্য বুঝতে পারল বিদেশি ঝানুমাল খুবই দক্ষ সকল বিষয়ে, ফ্লার্টিং লেভেলও প্রশংসার দাবিদার। ছেলেটি মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে রাজ্যের দিকে তাকিয়ে নিজের পেশি বহুল হাতটি বাড়ালো, এনিওয়ে আই এম শেহরাম ফায়াজ, ইউ ক্যান কল মি অনলি শেহরাম। রাজ্য দ্বিধান্বিত হয়ে নিজের হাত মেলে হালকা শেহরামের হাতটা শুয়ে সাথে সাথেই সরিয়ে নিল, আমার নাম রাজ্য। শেহরাম রাজ্যের পরিচয় পর্বে নাম শুনে আরেকটু বিগলিত হাসল। এরপর টেবিলে রাখা মেনু কার্ডের দিকে নজর বুলাতে বুলাতে হুট করে রাজ্যের দিকে দৃষ্টি মেলে কণ্ঠ খানিকটা খাদে ফেলে বলে উঠল, শেহরামের মানে জানেন? রাজ্য বোকার মতো মাথা ডানে বামে নাড়িয়ে না বোধক ইঙ্গিত দিল। শেহরাম মেনু কার্ডটা রাজ্যের দিকে ঘুরিয়ে একটু মস্করার স্বরে বলে উঠল, শেহরাম মানে হচ্ছে রাজা, আর রাজার কাজ নিশ্চয়ই জানেন মিস রেহেনুমা রাবাব রাজ্য। শেহরামের মুখে নিজের পুরো নামটা শুনে কিছুটা অবাক হয়ে
রাজ্য সেহরামের চোখে চোখ রাখল। মিনিট খানিক অপচয় করার পরেও সেরকম কিছু উদ্ঘটন করা গেল না তার চোখের মণি থেকে। রাজ্যের কাছে মনে হলো লোকটির চোখ দুটো গোলক ধাঁধা বইকি আর কিছুই নয়। দেখে মনে হয় সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে, কিন্তু প্রবেশ করলেই গোলক ধাঁধার চক্করে নির্ঘাত মৃত্যু। সেহরাম রাজ্যের মতি গতি বুঝলো কিনা কে জানে, রাজ্যের পানে নেশাক্ত চোখে তাকিয়ে কণ্ঠে খানিকটা নম্রতা ঢেলে বলল, চলুন কিছু খেয়ে নেওয়া যাক, খালি মুখে কথা বলতে পানছে পানছে ফিল হচ্ছে। সেহেরামের হাত থেকে মেনু কার্ডটা নিয়ে কিছুক্ষণ তাতে চোখ বুলালো রাজ্য। বেছে বেছে নিজের জন্য একটা আইসড আমেরিকানো আর একটা স্যান্ডউইচ অর্ডার করে সেহেরামের দিকে এগিয়ে দিল। মুচকি হেসে মেনু কার্ডটি নিয়ে সেহেরাম খুব চিন্তিত হয়ে কিছু একটা খুঁজে চলল। সেহেরামের চিন্তিত মুখ রাজ্যের মনে উদ্বিগ্নতা সৃষ্টি করল। আপনাকে অনেক চিন্তিত লাগছে মিস্টার সেহরাম ফাইয়াজ, আপনি কি খুঁজছেন এভাবে মেনু কার্ডে? দেখছি সবচেয়ে তিতকুটে কোন আইটেমটা রয়েছে এদের, তিক্ত স্বাদ দিয়ে আপনি কি করবেন? আপনার মিষ্টতা কতটুকু তা পরিমাপ করব মিস রাজ্য। ওয়েটার রাজ্যের অর্ডারকৃত খাবার সামনে সার্ভ করতেই এক সিপ কফি মুখে তুলে মাথা নিচু করে আনমনে কিছুটা ভেবে চলল সে। ওই ঠোঁট, ওই চোখ তার অনেক পরিচিত, কোথাও কোনোভাবে শিহরণ জাগানো ঠোঁটগুলো তাকে যেন ছুঁয়েছে, কিন্তু কোথায় এত আন্তরিকতাভাবে দেখা হয়েছে তাদের? রাজ্যের ভাবনার ছেদন হলো সেহরামের আঙ্গুলের তুড়িতে। কি ব্যাপার, সামনে রাজা সাহেবকে পাত্তা না দিয়ে কার ভাবনায় মশগুল হয়েছেন? সেহরামকে যত দেখছে ততই যেন অবাক হচ্ছে রাজ্য। যে কোনো মেয়েকে সে এই মিষ্টি কথা বলে নিমিষে পটিয়ে নিতে পারবে, কিন্তু তার এই ড্রং ঢং যুক্ত কথাটা রাজ্যের মোটেও ভালো লাগছে না। তার মন মস্তিষ্ক জুড়ে শুধু ঘুরে বেড়াচ্ছে যুবরাজের মায়াবী মুখখানা। কফি জার হাতে নিয়ে মুখে স্ট্রটা কিঞ্চিত ঢুকিয়ে সেহরামের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলে উঠল, চোখের সামনে অদ্ভুত ট্যাটুওয়ালা ছেলেটা কেন বারবার ভেসে ওঠে মনের উচ্চাটনের সৃষ্টি করছে? ধারালো চাকুর ধারে যুবরাজের হাতটা কেটে টুকটুক করে রক্ত ঝরে যাচ্ছে রেস্টুরেন্টের ছাই রঙা চকচকে টাইলসে, সাথে চোখ থেকে গড়িয়ে পড়ল উষ্ণ জলের ধারা। সেই দিকে যুবরাজের কোনো খেয়াল নেই, চোখের সামনে সে যাকে হাসতে হাসতে কথা বলতে দেখছে সে তার চোখ দুটো উপড়ে ফেলে জিভ টেনে ছিঁড়ে জবাই করতে ইচ্ছে করছে এই মুহূর্তে। রায়েফ যুবরাজের দিকে তাকিয়ে যুবরাজের দৃষ্টিটা অনুসরণ করে যা বোঝার তা বুঝে গেল। কাউকে কিচ্ছুটি টের পেতে না দিয়ে দ্রুত বিলটা মিটিয়ে টেনে হিসড়ে যুবরকে রেস্টুরেন্টের বাইরে নিয়ে যেতেই নিজের সর্বস্ব দিয়ে রায়েফের মুখ বরাবর একটা ঘুষি বসিয়ে দিল যুবরাজ। মুহূর্তেই রায়েফের ঠোঁট কেটে রঞ্জন উষ্ণ তরল পদার্থ বেরিয়ে এলো। রায়েফ নিজের ব্যথাটাকে গায়ে না মেখে যুবরাজকে জাপটে ধরে গাড়িতে তুলে দ্রুত গাড়িটা স্টার্ট দিয়ে স্থান ত্যাগ করল। যুবরাজ গাড়িতে বসে উন্মাদের মতো আচরণ করছে। রায়েফ কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করবে সেটা ভেবেই বারবার নিজের চুল খামছে, উদ্ভ্রান্তের মতো গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। আমাকে ওখান থেকে কেন নিয়ে এলি তুই? যুবরাজের বিশ্রী গালাগালেও রায়েফ কোনো টু শব্দও করল না। কিছুক্ষণ পর যুবরাজ নিজেকে স্বাভাবিক করে আহত কণ্ঠে বলে উঠল, আমাকে বারে নামিয়ে দে, আজ রাতে বাসায় ফিরব না আমি। রায়েফের বাধ্য দাসের ন্যায় যুবরাজকে বারে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিল। যুবরাজের দিকে তাকিয়ে বার ম্যানেজারের চোখ টিপে দিয়ে বলল, দেশি নাকি বিদেশি? নিজের পকেট হাতড়ে কার্ডটা বের করে ম্যানেজারের দিকে ছুড়ে মারল যুবরাজ। এই যুবরাজ শাহিরকে আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করেনি তার কি পছন্দ, চেহারা দেখেই মানুষ বুঝে গিয়েছে হোয়াট দ্য ওয়ান্ট। ম্যানেজার কাঁপা কাঁপা হাতে কার্ডটি তুলে ভয়ে সরি স্যার বলতে বলতেই জায়গা ত্যাগ করল। মদের উৎক গন্ধ আর মানুষের অশ্লীল বেয়াল্লাপনা কাজে রায়েফের দম বন্ধ লাগলো।
সুগন্ধি টিস্যু দিয়ে নিজের নাকটা চেপে ধরে কোনো মতে বমির উদ্রেক আয়ত্তে এনে যুবরাজের উদ্দেশ্যে ধীর কণ্ঠে বলে উঠল, তোর কাজ শেষ হলে আমাকে কল করিস, এখানে জঘন্য লাগছে আমার, পার্কিং এরিয়াতেই আমি আছি। রায়া প্রস্থান করতেই ওয়েস্টার্ন পোশাক পরিহিত একটি সুন্দরী মেয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে যুবরাজের পাশে এসে দাঁড়ালো। মুখে কুটিল হাসি ঝুলিয়ে নিঃশব্দ চোখে নিজের বক্ষ দেশ যুবরাজের পিঠে ঠেকিয়ে কানের কাছে ফিসফিস করে বলে উঠল, হাই হ্যান্ডসাম, ডু ইউ ওয়ান্ট টু স্পেন্ড এ নাইট উইথ মি? মেয়েটির বিশ্রী আবদারে শরীর ছুহানো ভঙ্গিমায় পায়ের রক্ত মাথায় উঠে গেল যুবরাজের। মদের গ্লাস ফেলে মেয়েটির কোকড়ানো চুলের মুঠি চেপে ধরতেই মেয়েটি আর্তনাদ করে বলে উঠল, আই লাইক উইল্ড টর্চার। এবার যেন নিজের জ্ঞান পুরোটাই হারিয়ে ফেলল যুবরাজ, মেয়েটির গলা চেপে ধরে দাঁতে দাঁত পিষে হিস হিস করে বলে উঠল, 2 টাকার মেয়ে হয়ে তোর নোংরা শরীর দিয়ে কোন সাহসে আমাকে ছুঁয়েছিস? মেয়েটি যুবরাজের চোখের দিকে তাকিয়ে ভয়ে শিউরে উঠল। মুহূর্তেই তার নেশা কেটে গিয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। সেই চক্ষুদ্বয় কিছুক্ষণ আগেও নেশায় এলোমেলো দৃষ্টি হয়েছিল, সেই চোখ এখন আহত চিতার জ্বলন্ত দৃষ্টি মনে হচ্ছে। মেয়েটির কণ্ঠ রোধ হয়ে সমস্ত কথা তালগোল পাকিয়ে গেল। নিজের দুর্বল ছোট ছোট 2 হাত দ্বারা যুবরাজের থাবার মতো হাতটির গলা থেকে সরাতে বেশ বেগ পেতে হচ্ছে মেয়েটিকে। ধস্তাধস্তির এক পর্যায়ে সামান্য হাতের বাঁধন আলগা করতে সক্ষম হলো মেয়েটি। নিজের প্রাণটা হাতে পেতেই গড়গড় করে বলে উঠল, আমি ভুল করে ফেলেছি স্যার, আমি রিয়েলি সরি, আজকের মতো ছেড়ে দিন, আর কখনো আপনার সামনে আসব না। মেয়েটির কাকুতি মিনতিতে যুবরাজের রাগ সপ্তম আকাশ ছিল। নিজের পুরো শক্তি দিয়ে মেয়েটিকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলতেই কোনায় একটা কাচের টেবিলের সাথে বাড়িকে মেঝেতে ছিটকে লুটিয়ে পড়ল। রায়েফের ঠোঁট ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে, টনটনে ব্যথায় মাথাটা ধরে আসছে তার। আশপাশ হেঁটে বার থেকে কয়েক গজ দূরেই একটা ফার্মেসি দেখতে পেল, দৌড়ে সেখানে ঢুকে অ্যান্টিসেপটিক আর ওয়েন্টমেন্ট নিল। নিয়ে ফার্মেসি থেকে বেরোতেই একটি মেয়ের সাথে ধাক্কা খেল। রায়ক মাথা নিচু করে মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল, আই এম সরি ম্যাডাম, আসলে তাড়াহুড়ো করতে গিয়ে না দেখে আপনাকে ধাক্কা দিয়ে ফেলেছি। মেয়েটি রায়েফের এমন প্রশংসনীয় আচরণে মুগ্ধ হয়ে বিগলিত হয়ে যায়, আরে এত সরি বলার কি আছে, আমিও তাড়াহুড়োয় আপনাকে দেখতে পাইনি, আর তাছাড়া আমি কিছু মনেও করিনি। মেয়েটির অস্পষ্ট সুন্দর আওয়াজে মেয়েটির দিকে চোখ তুলে তাকালো রায়াফ। শ্যাম বর্ণের সিমসাম হালকা গড়নের মেয়েটির মুখের মিষ্টি হাসি প্রথম ঝলকেই রায়াফের চোখে মুগ্ধতা ছড়ালো। মেয়েটি আবারও অনেক কিছু বলে চলল, রায়াফ সেগুলো কানেও শুনল না। আরে আপনার ঠোঁট দেখি অনেকটাই কেটে গিয়েছে, এখনই অয়েন্টমেন্টটা না লাগালে ইনফেকশন হয়ে যাবে তো। মুহূর্তেই নিজের বিভৎস চেহারাটা মনে হতেই লজ্জায় মাথা নুয়ে ফেলল রায়াফ। আমি আসছি বলেই হন্তদন্ত করে গাড়ির দিকে হাঁটা দিল। মেয়েটিও পেছনে পেছনে এসে রায়াফকে ধরে ফেলল, চলো আপনাকে ড্রেসিং করে ক্রিমটা লাগিয়ে দেই। মেয়েটির এমন বাচ্চা সুলভ আবদারে কেঁপে উঠল রায়াফ। একজন অপরিচিত মানুষকে আপনি অয়েন্টমেন্ট লাগিয়ে দিবেন? মেয়েটি হেসে বলল, আমি একজন পাবলিক সার্ভিস, আপনিও যেহেতু একজন পাবলিক তাহলে সার্ভিস দিতে প্রবলেম কোথায়? মেয়েটির বাচ্চা বাচ্চা চেহারা আর মিষ্টি হাসি দুটোই চূড়ান্তভাবে মুগ্ধ করল রায়াফকে। মেয়েটি ক্ষত পরিষ্কার করে কটন বার্টের সাহায্যে আলতো হাতে ঠোঁটের ওপরে অয়েন্টমেন্টের প্রলেপটা লাগিয়ে দিল। মেয়েটির কাজ শেষ হতেই হাত ঝাড়া দিয়ে বলে উঠল, শেষ। মেয়েটির হাত ঝাড়ার শব্দে ধ্যান ভাঙল রায়াফের, সে কোনো ব্যথা বা জ্বলনি কিছুটি টের পেল না, আর পাবেই বা কীভাবে, সমুদ্রের মতো স্বচ্ছ চোখে ডুব দিলে কি আর দুনিয়াবি কোনো হুঁশ থাকবার কথা। মেয়েটি নিজের হাতটা বাড়িয়ে বলে উঠল, বাই দ্য ওয়ে আমি অ্যানি রহমান। মেয়েটির নরম তুলতুলে ছোট হাতের আলতো হাত ছোঁয়াল রায়াফ।
রেদওয়ান রায়াব। পরিচিত হয়ে ভালো লাগলো, আসছি। পকেট থেকে নিজের ফোনটা বের করে একটি নাম্বার ডায়াল করে দ্রুত পদে প্রস্থান নিল অ্যানি। নিজের বন্ধ অন্ধকার কক্ষে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে রাজ্য, কিছুতেই তার অক্ষিপটে ঘুম ধরা দিচ্ছে না। সে আজ সুদর্শন ড্যাশিং একজন টাকওয়ালা হ্যাঙ্কের সাথে দেখা করেছে। বাকি সব মেয়েদের মতো তার উচিত ডেট করা ছেলেটির চিন্তায় মশগুল থাকা, কিন্তু তার বেলায় হয়েছে অন্য ঘটনা। সে কিছুতেই যুবরাজের চেহারা মন থেকে মুছতে পারছে না। বেহায়া মন বারবার দ্বিতীয় দফায় তার সান্নিধ্য চাইছে। তার জন্যই তো শেহরামের সাথে দ্রুত কথা শেষ করে যুবরাজের টেবিলে ফিরে এসেছিল সে। কিন্তু অদ্ভুত বিষয়, গোছানো খাবার ঠিকই পড়েছিল টেবিলে, কিন্তু যুবরাজে ছিল না। চিন্তায় চিন্তায় রাজ্যের মাথা ফেটে যাবার উপক্রম। নিজের মাথা থেকে যুবরাজের চিন্তা ঝেড়ে ফেলতেই বিছানা থেকে উঠে দাঁড়িয়ে রুমের লাইটটা অন করে দিল। দ্রুত পোশাক পাল্টে একটা জিন্স আর টি শার্ট গায়ে জড়িয়ে একটা লিভারবার আর টর্চ হাতে নিয়ে নিজের বেলকনির পাইপ বেয়ে ঝাঁপিয়ে নেমে গেল। নিজেকে নিজেই বোঝালো অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তাই কাজে ডুবে থাকাই শ্রেয়। নিজের কলিগ অ্যানিকে ফোন করে মেসেজ পাঠালো, শিপ কমান্ডারের বাড়িতে ভূত দেখতে যাচ্ছি, জেকে থাকলে তোর আমন্ত্রণ রইল ভূতের বাড়িতে। ঘুটঘুটে অন্ধকার, নিশুতি রাত, কিছুক্ষণ আগের আলো বিলিয়ে দেওয়া চাঁদটাকে কুটকুটে কালো মেঘে পুরো দমে গ্রাস করে ফেলেছে। মেঘের গহন অন্ধকারে চাঁদটি তার চকচকে রূপালি আলো ছড়াতে ব্যর্থ হয়েছে। শহরের ল্যাম্পপোস্ট আর সোডিয়াম লাইটগুলো ব্যতীত নিভিতে সুদূর করছে শহর জুড়ে বসবাস করা মানুষের ঘর আলোকিত করার কৃত্রিম ফকফকে বাতিগুলো। রাস্তায় মানুষের আনাগোনা বন্ধ হয়ে গিয়েছে আরো অনেক আগেই। অদূরে মাঝে মাঝে কুকুরগুলো ঘেউ ঘেউ করে তাদের অস্তিত্ব জানান দিচ্ছে, পাশে গাছ ছমছমে অনুভূতি দিচ্ছে। এমন ভয়ঙ্কর গা শিউরে ওঠা পরিবেশে হাতে একটা টর্চ আর লিভারবার নিয়ে দৌড়ে চলেছে রাজ্য। উদ্দেশ্য একটাই, যুবরাজের ভূত মাথা থেকে নামিয়ে বেঞ্জির আশফির বাড়ির ভূতটাকে কব্জা করা। কিন্তু বিপত্তি বাঁধল গুলশান সোসাইটির গেটের সামনে এসে। সে আগে কখনো কমান্ডারের বাড়িতে আসেনি, আসার প্রয়োজনও হয়নি। বেঞ্জির আশফি তাকে ভূত ধরবার দায়িত্বও দেননি, নিজ উদ্যোগে এখানে এসেছে সে। অফিস কলিগদের কাছে সে শুনেছিল কমান্ডারের বাসার নাম্বার 236, আর বাসার ভেতর থেকে সব সময় বিদেশি কুকুরের ঘেউ ঘেউ শোনা যায়। কিন্তু 236-এর আগে পরে তো কি আছে তা সে জানে না। সোসাইটির লোহার গেটে হেলান দিয়ে কপালে রিভলভারের নল ঠেকিয়ে কিছুক্ষণ সে নিজে নিজেই চিন্তা করল, যতগুলো 236 নাম্বার বাসা আছে সবগুলো ঢু মারব, যেটাতে দেখব বিদেশি কুকুর বাধা আছে ওইটাই খারস কমান্ডারের বাড়ি। নিজেকে নিজেই শ্রেষ্ঠ বুদ্ধিমানের তকমা দিয়ে খুব দক্ষভাবে গেট টপকে ভেতরে প্রবেশ করলো। আশেপাশে চোখ বোলাতেই স্লেক হাসলো রাজ্য। ব্যাটার নাইট গার্ড, এক্ষুনি এভাবে ঝিমাচ্ছিস, বাকি রাত কি করবি? তাই তো বলি, ভূত গুলশান সোসাইটিতে কিভাবে ঢুকলো নিষ্কর্মার দল। সময় ব্যয় না করে দ্রুত পদে হেঁটে খুঁজতে লাগলো 236 নাম্বার বাসাটা। হঠাৎই একটি বাসার নাম্বার প্লেটটা দেখে খুশিতে 32 পাটি দাঁত বেরিয়ে এলো তার। কিন্তু মুহূর্তে সেই দাঁত ফিনফিনে পাতলা চিকন ঠোঁটের আড়ালে ঢাকা পড়ে গেল, কারণ বাসা নাম্বার 236A এর মধ্যে গেটের দারোয়ান পাহারারত রয়েছে। সর্বকনিষ্ঠ আঙ্গুল দিয়ে নিজের মাথাটা চুলকে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল রাজ্য। যতদূর জানি শিপ কমান্ডারের বাসার সামনে কোনো দারোয়ান নেই, আর বাসাটি নাকি খুবই নান্দনিক সৌন্দর্যে ভরপুর। এটা কোনোভাবেই বেঞ্জির আশফির বাসা হতে পারে না, এটা তো অ্যাপার্টমেন্ট কম ফ্যাক্টরি বেশি মনে হচ্ছে। হঠাৎই বাসাটির দারোয়ান ভরিক্কি গলায় ডেকে উঠল, কেরা এখানে? লোকটির কাছে এত জবাবদিহিতা করার সময় রাজ্যের হাতে নেই, তাই দ্রুত কেটে পড়ে অন্য গলিতে ঢুকে গেল সে।
গলিটির চারপাশে চোখ বোলাতেই অপূর্ব এক ভালো লাগায় ছেয়ে গেল তার মন। এই গলিটি অন্য সকল গলির থেকে আলাদা। এখানে একসাথে অনেকগুলো অ্যাপার্টমেন্টের জড়াজড়ি নেই, সেই সাথে প্রশস্ত চকচকে রাস্তা। পুরো এরিয়াটা ফাঁকা ফাঁকা আর বাড়ির ডিজাইনগুলো খুব সুন্দর মনোরম। এই গলিতে ঘুরতে ঘুরতে হঠাৎই রাজ্যের চোখ যায় 15 তলা বিশিষ্ট একটি অ্যাপার্টমেন্টের নাম্বার প্লেটের দিকে। সেখানে বড় বড় ক্রাইটিক্যাল অ্যাম্বুলেন্স অক্ষরে মিরর শাইন লেজার কাট অ্যাপার্টমেন্টের নাম্বার 236B লেখাটি চকচকে দ্যুতি ছড়াচ্ছে। অ্যাপার্টমেন্টটির সামনে বিশাল এরিয়া জুড়ে বাহারি দেশি বিদেশি ফুলের সুন্দর একটি গার্ডেন শোভা বর্ধন করছে। না আছে পাহারাদার আর না আছে কোনো কোলাহল। বাড়িটির নিচ থেকে ওপর পর্যন্ত চোখ বোলাতে বোলাতেই 8তলার দিকে নজর দিতে ক্ষীণ আলো চোখে লাগলো, সাথে কুকুরের হল্প গেহু গেহু কানে এলো। রাজ্য নিজের বুকে নিজে চাপড় মেরে বলল, শাব্বাস, তুই ঠিক জায়গাতেই এসেছিস। এবার তোমার পিণ্ডিটা আমি চটকিয়ে ছাড়ব বেটা ভূত সাহেব। বিশালাকার অ্যাপার্টমেন্টটির গেট ভেতর থেকে তালা দেওয়া। ভেতরে কিভাবে ওঠা যায় সেই চিন্তা করতেই সমানে পায়চারি করে আঙ্গুলের নখ কামড়ে ধরল রাজ্য। দ্বিতীয়বার অ্যাপার্টমেন্টের নজর বোলালে খোলা বেলকনির নজরে এলো। বেলকনিতে গ্রিল না থাকায় খুব যেন সুবিধা হলো তার। রিভলভারটি পকেটে ঢুকিয়ে স্টিলের পাইপটা বেয়ে ধূপধাপ দোতলার বেলকনিতে উঠে গেল ওসে। প্রতিটি বেলকনির কোমর সমান রেলিংয়ে পা বেয়ে ফেলে অনায়াসে 7তলা পর্যন্ত উঠে হাঁপিয়ে গেল সে। ধুর, অযথা এই রাতের বেলা কেন মরতে এলাম এখানে। আর অ্যানি হারামজাদিটাও এখনও এলো না, কাল অফিসে গিয়ে চূড়ান্ত শিক্ষা দেব শয়তানটাকে। হঠাৎই 7তলার ফ্ল্যাট থেকে চিকন স্বরে কেউ বলে উঠল, কে ওখানে? মানুষের গলা শুনতে পেয়েই ভয়ে হুড়মুড় করে 8তলার ওয়ালের ডিজাইনের বাড়িতে অংশে ধরে ঝুলে বহু কষ্টে আলো জ্বালিত বেলকুনিতে উঠতে সক্ষম হলো। কিন্তু অসাবধানতাবশত তার হাতটা ছিলে গেল অনেকখানি। বেলকুনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজেকে রিল্যাক্স করে রুমের ভেতর তল্লাশি চালানোর প্রস্তুতি নিল। বেলকুনির সাইডে দরজা সম্পূর্ণ খোলা, এতে যেন বেশ সুবিধাই হলো তার। ধীর পায়ে দরজাটা খুলে ভেতরে ঢুকতেই লাইটটা বন্ধ হয়ে গেল। যেই লাইট কিছুক্ষণ আগেও আলো ছড়াচ্ছিল সেটা নিমিষেই বন্ধ হওয়াতে রাজ্য ঘাবড়ে গিয়ে রিভলভারটা বের করে গুলি করার পজিশন নিল। কুকুরটার ঘেউ ঘেউ আওয়াজও আর শোনা যাচ্ছে না। যেহেতু স্যার ম্যাডাম কেউ বাসায় নেই, তাহলে লাইট কেনে ভালো? আর হঠাৎই কুকুরটা এত শান্ত কিভাবে হয়ে গেল? মনে মনে হাজার খানেক ভাবনা ভেবে ভয়ে শিউরে উঠল রাজ্য। একা একা এখানে চলে আসাটা মোটেও উচিত হয়নি। যদি খারাপ কিছু হয় তখন আমার লাশের অস্তিত্বও থাকবে তো? যদি জ্ঞান হারিয়ে পড়ে থাকি তখন? যদি চিপ জিজ্ঞাসা করে তার বাসায় আমি কি করছিলাম অত রাতে, তখন কি উত্তর দিব? হঠাৎ কারোর পায়ের হাঁটার শব্দে ধ্যান ভেঙে চমকে উঠল রাজ্য। তার মানে এখানে কেউ আছে? ভয়ে বুকের ধুকপুকানি বেড়ে গিয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। নিজের রিভলভারটি শব্দের দিকে তাক করতেই আফসা ছায়ার মতো কিছু একটা সরে গেল। সেই ছায়া অনুসরণ করতেই কেউ একজন পেছন থেকে গলা পেঁচিয়ে হাত মুড়িয়ে ধরে কবজা করে ফেলল রাজ্যকে। মস্তিষ্ক সজাগ হতেই ছিল যাওয়ার জায়গাটায় ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল রাজ্য। তবুও পেছনের ব্যক্তিটির মনে কোনো দরদের উদ্রেক হলো না। রাজ্যকে টেনে হিসড়ে একটি অন্ধকার কক্ষের ভেতরে নিয়ে কিছু একটা দিয়ে হাত দুটো বেঁধে ছুঁড়ে মারল শক্ত টাইলসের মেঝেতে। ব্যথায় রাজ্যের বড় বড় পাপড়িযুক্ত বাঁকানো চোখ দুটি জলে থইথই করে উঠল। নির্জন অন্ধকার কক্ষটি মুহূর্তেই গমগমে গর্জনে উত্তাল হয়ে উঠল। কে তুই? লোকটির ভরাট কণ্ঠের ধমকে কেঁপে উঠল রাজ্য। জবাব দেবার আগেই অন্ধকার কক্ষটি আলোতে পরিপূর্ণ হলো। পিছু মুড়ে করে রাখা হাত বাঁধার কারণে হাঁটুতে সর্বশক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ানোর চেষ্টা করল সে।
তার আগেই ঝড়ের গতিতে লোকটি এসে গলা চেপে রাজ্যের ঝুঁকে যাওয়া মুখটা উঁচু করে ধরল। রাজ্য চোখ তুলে সামনে দাঁড়ানো হিংস্র যুবককে দেখে অবাক চোখে তাকিয়ে রইল। মন থেকে ভয় কেটে গেল ঠিকই, কিন্তু হাতের ব্যথায় চোখ থেকে টুপটুপ করে জল গড়িয়ে যুবকটির হাতের থাবায় গিয়ে জমা হলো। রাজ্যের কান্নারত মুখশ্রী যুবকের মনে কঠিন পীড়ার সৃষ্টি করলো। টাইফুনের উত্তাল ঝাপটা আর বাতাসের বেগ যেমন সব কিছু লন্ড ভণ্ড করে দুমড়ে মুচড়ে ফেলে, যুবকের হৃদয়ও ঠিক সেভাবেই দুমড়ে মুচড়ে বিষিয়ে উঠল। ঝট করে রাজ্যের গলার থেকে হাতটা সরিয়ে নিজের বুকের সাথে সর্বশক্তি দিয়ে চেপে ধরে আহত কণ্ঠে বলে উঠল, আই এম সরি। যুবকের বুকের হৃদযন্ত্রের হাতুড়ি পেটানোর শব্দ খুব করে উপলব্ধি করতে পারছে রাজ্য। কেমন অদ্ভুত ছন্দ তুলে ক্রমাগত হার্ট বিটিং হচ্ছে। নিজের হাতের ব্যথা ভুলে যুবকের বুকে মাথা রেখে চোখ বুঝে ফেলল রাজ্য। হঠাৎই যুবক রাজ্যকে বুক থেকে সরিয়ে অপরাধীর চোখে রাজ্যকে দুই হাতের বাহু ধরে দাঁড় করালো। ঝটপট বেঁধে রাখা হাত দুটোর বাঁধন মুক্ত করে সরে দাঁড়িয়ে পাশেই সাজিয়ে রাখা হুইস্কির তাকে সজোরে একটা ঘুষি বসিয়ে দিল। যুবকের এমন ভয়াবহ কাণ্ডে নিজের দুই কান চেপে ধরে চোখটা বন্ধ করে বসে পড়ল রাজ্য। মুহূর্তেই যুবকের হাত কেটে ফিনকি দিয়ে রক্ত ছুটে গেল। নিজের কাটা হাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসলো যুবক। এই যুবরাজ শাহীর জীবনে প্রথম আজ এই মুহূর্তে কঠিন এক অন্যায় করে ফেলেছে। সে তার নিজের জীবনকেই আঘাত করে বসেছে। কাটা রক্তাক্ত হাত নিয়ে রাজ্যের দিকে কিছুটা এগিয়ে গিয়ে আহত নিচু কণ্ঠে বলে উঠল, তোমাকে যতটা আঘাত করেছি তার চেয়ে বেশি ব্যথা আমি নিজেকে দিয়েছি। না জেনে তোমাকে ব্যথা দেবার জন্য আমি অত্যন্ত দুঃখিত। যুবরাজের এমন মায়াবী বেদনার্থ কণ্ঠে মুখ তুলে যুবরাজের কঠিন কষ্টজড়িত মুখস্মৃতিতে দৃষ্টি দিল রাজ্য। যুবরাজের অসহায় মায়াবী মুখটা রাজ্যের মনের কোথাও যেন সূক্ষ্ম ব্যথার সৃষ্টি করল। ঝট করে উঠে দাঁড়িয়ে খপ করে যুবরাজের হাতের কবজিটা চেপে ধরে উদ্বিগ্নের স্বরে বলে উঠল, আপনার হাতে কাজ ঢুকে আছে, এখনই হসপিটালে চলুন, আপনার সাথে না হলে রক্ত একেবারে বন্ধ করতে ঝামেলা হয়ে যাবে। রাজ্যের এমন উদ্বিগ্নতা দেখে স্মিত হেসে রাজ্যের মাথায় মমতার হাত বোলালো যুবরাজ। লম্বা একটা দীর্ঘশ্বাস টেনে ঠোঁট কামড়ে ধরে অনিমেষ রাজ্যের পানে তাকিয়ে রইল। দুনিয়াতে আমার কষ্টে উদ্বিগ্ন হওয়ার মতো আমার মা ছাড়া আর কেউ নেই, সেই তালিকায় আজকে তুমিও যুক্ত হলে। তুমি নিজেও জানো না আমার কষ্টে তোমার এই চিন্তিত মুখশ্রী আমাকে ব্যথা উপশমে কতটা হেল্প করেছে। কথাটি বলেই হনহন করে হেঁটে আলমারি খুলে মেডিকিট বাক্সটা নিয়ে ওয়াশরুমে চলে গেল যুবরাজ। যুবরাজের পেছনে পেছনে রাজ্য ধীর পায়ে ওয়াশরুমে প্রবেশ করতেই দেখতে পেল কোনো অ্যানেস্থেশিয়া ছাড়াই একের পর এক ভাঙা কাচের ছোট ছোট টুকরোগুলো এক একটা ফোরসেপসের সাহায্যে টেনে টেনে বের করছে যুবরাজ। এই বিষয়টাতে তাকে খুবই প্রফেশনাল বলে মনে হচ্ছে। ভাঙা কাচের টুকরো বের করা শেষ হলেই একটা লিকুইড পসিসেভ এর বোতলের পুরোটাই গলগল করে ঢেলে দিল নিজের হাতে। এই দৃশ্য দেখে রাজ্যের পুরো শরীর শিউরে উঠল। মুহূর্তে যুবরাজকে তার কাছে ভয়ঙ্কর ঠেকতে লাগলো। রাজ্যের শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলল যখন দেখতে পেল এক হাতে আর মুখের সাহায্যে যুবরাজ নিজের কাটা জায়গাগুলোকে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে নিজেই সেলাই করে চলেছে। রাজ্যকে ভয় আর অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়ে যুবরাজ নিজেই নিজের হাতে সুনিপন ব্যান্ডেজ করে রাজ্যের পানে দৃষ্টি দিল। যুবরাজের বাদামি গভীর চোখে দৃষ্টি মেলাতেই ঠকঠক করে কেঁপে উঠল রাজ্য। যুবরাজকে তার দিকে এগোতে দেখে তার কমলার কোয়ার ন্যায় ঠোঁট দুটো শৈত্যপ্রবাহের শীতলের ন্যায় থরথর করে কাঁপতে লাগলো। তোমার হাতে চোট লেগেছে, চলো ড্রেসিং করে অয়েন্টমেন্টটা লাগিয়ে দেই। যুবরাজের রক্ত হিম করা এমন কথায় রাজ্য নিজের দুই হাত পেছনে লুকিয়ে ঠোঁটের ঠোঁট চেপে মাথা দুলিয়ে কঠিন কণ্ঠে বলে উঠল,
আমার কাছে আর এক পাও এগোলে আমি কিন্তু জ্ঞান হারাবো মিস্টার যুবরাজ। রাজ্যের মুখের এমন হুমকিতে প্রশস্ত হাসল যুবরাজ। আচ্ছা, জ্ঞান হারালে আমি আবার হুঁশ ফেরাবো? মানুষকে অজ্ঞান করে হুঁশ ফেরানোই তো আমার কাজ। আমি একদম মজা করছি না, আমি সত্যি সত্যি আমার সেন্স হারাচ্ছি। জড়িয়ে যাওয়া কণ্ঠে কোনো মতে কথাটি বলে চুপচাপ দাঁড়িয়ে রইল রাজ্য। তাড়ামি করে রাজ্যের দিকে হাত বাড়িয়ে রাজ্যের হাতটা স্পর্শ করার আগেই যুবরাজের বুকে লুটিয়ে পড়ল রাজ্য। জ্ঞান হারানোর আগেই অস্পষ্ট স্বরে যুবরাজের উদ্দেশ্যে বলে উঠল, হুঁশে ফিরলে আপনাকে আমি দেখে নেব যুবরাজ সাহেব।